Hey friends, welcome back to my channel. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ফিটনেস হ্যাক। আমরা যখন কেউ রোগা হতে চাই তখন আমরা দুটো জিনিসকে মাথায় রাখি, একটা হলো এক্সারসাইজ, মানে এনি কাইন্ড অফ এক্সারসাইজ, আর তার সাথে ডায়েট। তো ডেফিনেটলি ওয়েট কমানোর জন্য ডায়েট বা এক্সারসাইজ এই দুটো ভীষণ জরুরি, কিন্তু একটা জিনিস আছে যেটা অনেক সময় আমরা মানে করি না, সেটা হলো লাইফস্টাইল চেঞ্জ। মানে আমার মনে হয় উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডায়েট বা এক্সারসাইজ এই দুটো তো এদের জায়গায় ঠিকই আছে, কিন্তু তুমি যদি তোমার লাইফস্টাইলটা ঠিক মতো মানে মেনটেন না করো তাহলে ওই ডায়েট করাটা বা এক্সারসাইজ করাটা সেভাবে কাজে লাগে না। তো চলো ভিডিও শুরু করি। তো পয়েন্ট নম্বর ১, সেটা হলো সকালে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জল খাবার অভ্যেস করতেই হয়। ঘুম থেকে উঠে খালি পেটে ঈষদুষ্ণ জল খেলে যেটা হবে সেটা হলো আমাদের শরীরের ভেতরে টক্সিন গুলোকে একদম নির্মূল করে দেয়। তো এটা ভীষণ স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী, তোমরা খাওয়া শুরু করলে তোমরা বুঝতে পারবে। পয়েন্ট নাম্বার ২, যে কোনো খাওয়ার সময় আমাদের ভালো করে চিবিয়ে খেতে হবে, কারণ চিবিয়ে না খেলে সেই খাবার হজম হতে অনেক বেশি সময় লাগে। তাই জন্য ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক কি ডিনার হোক, যে কোনো খাবার যখন খাবে ধীরে সুস্থে চিবিয়ে চিবিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, ঠিক আছে? মানে তাড়াহুড়ো করে কোনো রকমে একবার একটু চিবিয়ে গিলে ফেলা ওই হ্যাবিটটা ছাড়তে হবে, তাহলে দেখবে এটা তোমাদের মানে ওয়েট লস করতে খুব সাহায্য করছে। পয়েন্ট নাম্বার ৩, যারা ওয়েট কমাতে চাইছো এবং যারা চাকরি করো না বাড়িতে থাকো তাদের জন্য প্লিজ দুপুরে ভাত ঘুম বন্ধ করো, এটা তোমাকে ভীষণ সাহায্য করবে ওয়েট কমাতে। কারণ আমি নিজে দেখেছি হয়তো প্রথম প্রথম ঘুম পাবে, কিন্তু যে করেই হোক কোনো রকমে নিজেকে এনগেজ রাখতে হবে, সে তুমি টিভি দেখো, মোবাইল দেখো, বই পড়ো, হোয়াট এভার, কিছুদিন পরে সে যখন হ্যাবিট হয়ে যাবে তখন দেখবে আর ভাত খাওয়ার পরে সেরকম ঘুম পাচ্ছে না। তো এই হ্যাবিটটা মানে ভীষণ দরকার, ভীষণ। হ্যাঁ, তো মানতেই হবে, নো ভাত ঘুম, ভাত খেয়ে ঘুমানো নয়, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হলো আমরা চেষ্টা করব একটু হাঁটা চলার মধ্যে থাকা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা। ফিটনেসের জন্য হাঁটা চলা করাটা খুব ইম্পর্টেন্ট, তাই চেষ্টা করবে একটু হাঁটা চলার মধ্যে থাকা। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, খাবার থেকে দুটো জিনিসকে একদম বাদ দিয়ে দিতে হবে, একটা সুগার, একটা জাঙ্ক ফুড। যদি তোমরা সুগার এবং জাঙ্ক ফুড, যে কোনো অয়েলি জাঙ্কি ফুড এগুলোকে মানে তোমাদের খাবারের লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে বিলিভ মি তোমাদের ওয়েট কিছুটা কমবে, সে তুমি এক্সারসাইজ করো কি না করো। কারণ জানাই কথা যে সুগার বা জাঙ্ক ফুড আমাদের ওয়েট বাড়তে মানে খুবভাবে মানে এদের খুব অবদান ওয়েট বাড়ার ক্ষেত্রে। তো সেই জন্য এই দুটো আইটেমকে একদম বাদ দিতে হবে। তার মানে কি যে কখনোই মিষ্টি বা এরকম কিছু খাবে না তা নয়, কখনো ইচ্ছা করলেও খেতেই পারো। আর সবসময় মাথায় রাখবে ইচ্ছা করলে যদি খেতে হয় তাহলে আমরা অল্প করেও খেতে পারি, মানে একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো একটা ছোট সন্দেশ একটা ছোট মিষ্টি খেতেই পারি, কিন্তু ওই মিষ্টি খেতে ইচ্ছা করলো বলে বেশ চার পাঁচ রকমের মিষ্টি একসাথে খেয়ে নিলাম, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করো। মানে খাও বাট কোয়ান্টিটিটা কম, তাহলে সেটা খুব একটা খারাপ এফেক্ট করে না। সবার শেষে যেটা বলবো, রাতে ডিনারটা একটু প্লিজ আগে করার চেষ্টা করবে, কারণ আমি প্রচুর দেখেছি এরকম অনেকে আছে রাতের বেলা ১০টা ১১টার সময় খায়, ১১টাতে খায়, সাড়ে ১১টাতেও অনেকে আছে ডিনার করে, করে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে, উইচ ইজ ভেরি ব্যাড। মানে এরকম ভাবে চললে ওয়েট কমা খুব মুশকিল। ঘুমানোর মিনিমাম দেড় থেকে দু ঘন্টা আগে খাবার খেতে হবে, তাহলে কি হবে ওই খাবার আর ঘুমের মাঝখানে যে সময়টা তার মধ্যে খাবারটা আমাদের অনেক হজম হয়ে যাবে। আর সারা দিনে প্রচুর প্রচুর জল খেতে হবে, মানে সো দিজ আর দ্য পয়েন্টস। এই পয়েন্টসগুলো মানে এইগুলো হলো লাইফস্টাইল চেঞ্জের মধ্যে পড়ে। এইভাবে যদি আমরা আমাদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারি না, তারপরে আমরা এক্সারসাইজ করি, তারপর আমরা ডায়েট করি, তাহলে সেটা খুব কাজে দেবে। এতক্ষণ যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম এগুলো সবই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, ওদেরকেও আমি বলবো এই পয়েন্টগুলো তোমরা মানে নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখো, এক্সারসাইজ অ্যান্ড গুড ডায়েট। আর ডায়েট মানে কিন্তু এটা নয় যে আমি কিছু খাবো না, সো গুড ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইভাবে চললে ডেফিনেটলি তোমাদের ওজন কমবে।
তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে।